কোনো এক রবিবার বিকেলবেলা বসে বসে খবর কাগজ পড়ছি। এমন সময় শ্রাবণী মানে আমার স্ত্রী মুস্কে হাসি দিয়ে বলল, যাই পাশের ফ্ল্যাটের নতুন বৌদির সাথে একটু আড্ডা দিয়ে আসি। আমি খবরের কাগজ থেকে মুখ না সরিয়ে যেতে সম্মতি দিলাম। 20-25 মিনিট পর শ্রাবণী ফিরেও আসলো। ওর চোখ মুখ লাল হয়ে আছে, তাই আমি দুষ্টুমি করে ওকে বললাম, পাশের ফ্ল্যাটের নতুন বৌদি কি তোমায় কামড় দিয়েছে নাকি? মুখ এত লাল হয়ে আছে কেন? শ্রাবণী রাগে দাঁতে দাঁত চেপে বলল, পাশের ফ্ল্যাটের বৌদির সাথে তোমার এত কি, তোমার এত প্রশংসা করে কেন? আমি অবাক হয়ে বললাম, ভালো মানুষের প্রশংসা তো করবেই, এটাই তো স্বাভাবিক। তুমি যদি ভালো মানুষ হও তাহলে দুনিয়াতে খারাপ মানুষটা কে? আমি তোমার সাথে 8 বছর হলো সংসার করছি, তোমার মাঝে তো আমি ভালো কিছুই দেখিনি। আমি তখন ফিসফিস করে বললাম, রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। জানি না কথাটা কিভাবে যেন শ্রাবণী শুনে ফেলল, তারপর সে রেগে অন্য রুমে চলে গেল। আমি মিটমিট করে হাসছি আর ভাবছি, বাঙালি মেয়েরা সত্যি খুব অদ্ভুত, ওরা স্বামীর প্রশংসা অন্য মেয়ের থেকে শুনতে পারে না, আবার স্বামীর নিন্দা অন্য মেয়ের থেকে শুনতে পারবে না। পরের দিন দুপুরবেলা আমি আর শ্রাবণী একসাথে দুপুরে খাবার খাচ্ছিলাম, এমন সময় কলিং বেলের আওয়াজ। শ্রাবণী দরজা খুলে দেখে পাশের ফ্ল্যাটের নতুন বৌদি তরকারির বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে দেখে উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, শ্রাবণী পিয়াস ভাইয়ের জন্য এই শুটকি মাছের তরকারিটা এনেছি। পিয়াস ভাইয়ের মুখে শুনেছি শুটকি মাছের তরকারি নাকি ওনার খুব প্রিয়, কিন্তু আপনি নাকি শুটকি মাছের তরকারি রান্না করতে পারেন না, তাই নিজে রান্না করে নিয়ে এসেছি। তরকারির বাটিটা বৌদি যখন শ্রাবণীর হাতে দিচ্ছিল, তখন বৌদি আমাকে দেখে চোখের একটা ইশারা করে আর শ্রাবণী সেটা লক্ষ্য করে ফেলে। বিকেলবেলা দুই হাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে যখন বাড়ির গেটের ভিতর দিয়ে ঢুকছি, তখন চোখে কী যেন একটা পড়ল। আমার দুই হাতে বাজারের ব্যাগ থাকার কারণে আমি চোখে কী পড়ল সেটা বের করতে পারছিলাম না। তখন পাশের ফ্ল্যাটের বৌদি আমার এই অবস্থা দেখে নিজে চোখ থেকে ময়লাটা বের করে দিলেন, আর এই দৃশ্যটা শ্রাবণী পিছন থেকে দেখে ফেলে। তারপর আর কি, বাড়িতে পদার্পণ করার সাথে সাথেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। শ্রাবণী আমার দিকে একটার পর একটা জিনিস ছুঁড়ে মারতে লাগলো আর আমি ধরতে লাগলাম আর বললাম, আরে তোমার কি হলো, তুমি এমন করছো কেন? শ্রাবণী রাগে চিৎকার করে বলতে লাগলো, আমি তোমার মতো লম্পট স্বামীর সাথে সংসার করব না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। কেন, আমি কি করেছি? কি করেছো আবার জিজ্ঞেস করছো? আমার ঠোঁটে তো বিষ, আর মধু হলো পাশের ফ্ল্যাটের বৌদির ঠোঁটে, আমি আজ নিজের চোখে দেখেছি, ছি ছি ছি। শ্রাবণী আমার কোনো কথাই শুনল না, ব্যাগ গুছিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, এটা আমার বাড়ি, আমাদের বিয়ের সময় বাবা আমায় গিফট করেছিল, বের হলে তুমি বের হবে, আমি কেন হব? এই বলেই শ্রাবণী আমাকে বাড়ির থেকে বের করে দিল। রাত 11টা, আমি এখনো বাড়ির বাইরে। শ্রাবণী আমাকে বের করে দেওয়ার পর আমি এখনো বাড়ি যাইনি। আমি জানি আমি বাড়ির থেকে বের হয়ে আসার পর শ্রাবণী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমার ফিরে আসার অপেক্ষায়। মেয়েটা বড্ড ভালোবাসে আমায়। একবার মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী বিছানাতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম যে কাঁদছো কেন, তখনও বলেছিল, যদি কোলবালিশে জড়িয়ে ধরে ঘুমোবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? যে মেয়েটা আমার পাশে সামান্য কোলবালিশটা সহ্য করতে পারে না, সে কি করে একটা মহিলাকে সহ্য করবে আমার পাশে? তারপর রাত্রি 12টার দিকে বাড়ি ফিরে এলাম। শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখগুলো ফুলে গেছে, তার মানে আমি চলে যাওয়ার পর সারাক্ষণ কান্না করেছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। এমন সময় কলিং বেলের আওয়াজ, সেটা খুলে দেখি পাশের ফ্ল্যাটের বৌদি আমাকে দেখে হাসি হেসে মুখে পড়লেন, পিয়াস ভাইয়া এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, আসলে আমার শোবার ঘরে ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দেবেন প্লিজ?
এমন সময় শ্রাবণী পিছন থেকে বলতে লাগলো, আপনার শোবার ঘরে এত সমস্যা হয় কেন? আজ ফ্যান চলে গেছে, কাল লাইট চলে যাবে, আর সব সময় তা ঠিক করার জন্য আমার স্বামীকেই যেতে হবে, অন্য কেউ কি নেই? আর আপনার এত সমস্যা থাকলে বিদেশ থেকে নিজের স্বামীকে আসতে বলতে পারেন না? আমার স্বামীর প্রতি আপনার এত লোভ কেন? আর কখনো যদি আমার স্বামীর পিছনে দেখেছি তাহলে আপনার ঠ্যাং ভেঙে দেব। পাশের ফ্ল্যাটের বৌদি শ্রাবণী এইসব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণী শুধু মুখে বলেই থামেনি, বৌদিকে মারতে পর্যন্ত গিয়েছিল। আমি কোনো রকমে শ্রাবণীকে আটকে রেখে বৌদিকে বললাম এখন চলে যেতে। পরদিন বিকেল 4টার দিকে আমি আর অরু, মানে পাশের ফ্ল্যাটের নতুন বৌদি, বসে আছি একটা রেস্টুরেন্টে। আমি অরুর হাতটা ধরে বললাম, গতকালকে শ্রাবণীর ব্যবহারটার জন্য তুই রাগ করিস নি তো? অরু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে আমি রাগ করব কেন? আমি তো এখানে এসেছি শ্রাবণীকে রাগানোর জন্যই। অরু আমার ছোটবেলার বন্ধু, একজন সাইকিয়াট্রিস্ট, ও এখানে এসেছে শ্রাবণীকে সুস্থ করার জন্য। আসলে আমার আর শ্রাবণীর বিয়ে হবার 8 বছরের মতো হলো, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আর এইসব নিয়ে চিন্তা করতে করতে শ্রাবণী ডিপ্রেশনে চলে যায়, তাই এখন চেষ্টা করছে শ্রাবণীর মাথা থেকে এই বাচ্চার চিন্তাটা দূর করে অন্য একটা চিন্তা ঢোকাতে, তাই অরুকে নিয়ে এই অভিনয়গুলো করছি। এমন সময় হঠাৎ অরু বলল, পিয়াস শ্রাবণীকে তুই খুব ভালোবাসিস তাই না রে? আমি মুচকি হেসে বললাম, কতটুকু ভালোবাসি জানি না, তবে আমার বাচ্চা চাই না, ও যদি আমার পাশে থাকে তাহলে ওর চোখের দিকে তাকিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।